পশু পাখি প্রেমের অনন্য নিদর্শন, নিজে যে খান তাই খাওয়ান, এমনকি নিজের হাতে খাইয়ে দেন রান্না করে। পশু পাখিদের ভিড়ে বাড়ি কার যতই ছোট্ট চিড়িয়াখানা, নিজের হাতে তাদের সেবা শুশ্রূষাও করেন। স্বামী স্ত্রী দুজনেই পশুপ্রেমী, স্বামীর মৃত্যুর পরেও স্ত্রী নিয়মিত পশু পাখিদের খাওয়াচ্ছেন, পশু পাখিরাও দিবি তার হাতেই খায়। এমনই সুন্দর এক দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বাণী রায়, স্বামী মণিমোহন রায় মারা গেছেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের ক্লার্ক ছিলেন। দুই মেয়ে, একজন বিবাহিত এবং অন্যজন কলকাতায় পড়ে। স্বামী স্ত্রী দুজনেই ছিলেন পশুপ্রেমী, স্বামীর মৃত্যুর পরেও অক্ষত স্ত্রীর পশুপ্রেম। কোচবিহারের বাসিন্দা বাণী রায়ের বাবা রবীন্দ্রনাথ রায় হরিশ্চন্দ্রপুর থানার ওসি ছিলেন 1977 সালে। সেই সূত্রে উনি হরিশ্চন্দ্রপুরে বড় হয়েছেন, হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। পশু পাখিদের খাওয়ানোর জন্য প্রত্যেক দিন তিনি নিজের হাতে রান্না করেন এবং নিজের হাতেই খাইয়ে দেন। পাড়ার কুকুর বিড়াল থেকে শুরু করে কাক শালিক প্রত্যেকেই এখন বাণী দেবীর সঙ্গী। তাদের জন্য প্রত্যেক দিন মাছ মাংস রান্না হয়। তাদের ভিড়ে বাড়ি যেন ছোট্ট খাটো চিড়িয়াখানা। একটি ওষুধের দোকান রয়েছে বাণী দেবীর। একা হাতে সব কাজ সামলেও সময় মতো পশু পাখিদের খাওয়ান, কুকুর বিড়ালদের অসুখ হলে সেবা শুশ্রূষাও করেন বাণী দেবী। এই পশু পাখিদের নিয়েই আনন্দে দিব্যি চলছে বাণী দেবীর জীবন। উনি শুধু পশু প্রেমী নন, উনি পরিবেশ প্রেমীও। তাই তিনি পাড়ায় বৃক্ষরোপণ করেন এবং সেই সব বৃক্ষ পরিচর্যাও করেন। অনেকেই অকারণে পাড়ার কুকুর বিড়ালদের উপর অত্যাচার করে, সেই নিয়েও ক্যামেরার সামনে অভিযোগ করেন বাণী দেবী। অবলা জীবদের প্রতি অত্যাচার হোক বা গাছ কেটে নেওয়া তিনি একদম সহ্য করতে পারেন না। পশুপ্রেমী বাণী রায় বলেন, আমার স্বামীও খুব পশুপ্রেমী ছিলেন, আমার তো ওদের নিয়েই দিন কাটে, ওদের জন্য রান্না করি এবং নিজের হাতে খাইয়ে দিই, ওদের অসুখ করলে চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু পাড়ার মানুষজন অকারণেই অত্যাচার করে কুকুরদের ওপর, আমার সেটাই খুব রাগ হয় এবং একদম সহ্য হয় না। বর্তমান সমাজে মানুষ প্রচণ্ড আত্মকেন্দ্রিক, প্রত্যেকে নিজেকে নিয়েই ব্যস্ত, সেখানে বাণী দেবীর এই ধরনের নিঃস্বার্থভাবে পশুপ্রেম এবং পরিবেশ প্রেম সত্যি দৃষ্টান্ত স্থাপন করে। লোকে তো গালাগালি দেয় আমাকে খেতে যাওয়ার জন্য, তাহলে ছাগলকে খাওয়াতেন দুটো পয়সা হতো, কুকুরকে খাওয়াচ্ছেন, কাককে খাওয়াচ্ছেন, ওদেরকে খাইয়ে কী লাভ হবে? এবার লাভের জন্য তো খাওয়ান, এটা আমি ভালোবাসি জন্য খাওয়াচ্ছি। এবার যদি লোকে মনে করে যে লাভের চিন্তা করে খাবে, তাহলে তো ওই জন্য আমি বলছি না যে ভিডিও করা ভাইরাল হওয়া এগুলো আমি একদম পছন্দ করি না। কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আমি ওদেরকে ভালোবাসি জন্য খাওয়াই, এটা আমাদের লোকে গালাগালি করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখানকার মানুষরা গায়ে গরম জল ঢেলে গরম জল ঢেলে এই চায়ের দোকানগুলো থেকে প্রায় যে কত কুকুরকে আমার গায়ে পোকা হয়ে গেছে, কানের মধ্যে পোকা হয়ে গেছে, গরম জল ঢালে দা দিয়ে মেরে দেয়, হাসপাতাল চালিয়ে দেয়, তুমি বুঝতে পারবে না পেটের নিচে কোথায় কেটে। কিছুদিন আগে আমার বড় মেয়ে কলকাতায় দিয়ে দিয়েছি, ওর ওখানে গিয়েছিলাম, এসে দেখছি কেটে দিয়েছে, পেটের নিচে কেটেছে, ডাক্তার বলে ওরকম কেটেছে। এখন ডাক্তার বলছিলেন উনি খুব ভালো, উনি বলেছেন আমাকে কুকুরগুলোকে লাইকেশন করে দিতে, তাহলে আর বাচ্চা হবে না, লোকে এখন ওগুলো মারবে না। আচ্ছা, খুব বাজে, 11টা বাচ্চা গেল বছর, 11টা কুকুরের বাচ্চাকে লোকে কেটে কেটে মেরেছে।